আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীর 48তম এমওডিসি পদের সার্কুলার যেতে দিয়েছিল এবং গত 21 তারিখে ময়মনসিংহ জেলার পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটা নির্দেশনা দিয়েছে তোমাদের জন্য। এই সার্কুলারের পরীক্ষা, অর্থাৎ 48তম এমওডিসি বিমান বাহিনীর সার্কুলারের যে পরীক্ষাগুলো ছিল বাকি জেলার, সে পরীক্ষাগুলো কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। তোমরা দেখো আমার স্ক্রিনের পাশে গত 21 তারিখে ময়মনসিংহ জেলার যে প্রার্থীরা পরীক্ষা দিতে আসছিলেন তার একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। অসংখ্য স্টুডেন্ট ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষা দিতে এসেছিল এবং ছাত্রদের সুরক্ষার কথা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটি জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃপক্ষরা। সুতরাং তোমরা যারা এমওডিসি পরীক্ষার জন্য আবেদন করেছো বিভিন্ন জেলা থেকে, যারা আগামীতে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদেরকে অবশ্যই পরবর্তী নির্দেশনার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটগুলোর অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, অনেকের হয়তো বা জানা নাও থাকতে পারে। ওয়েবসাইটগুলোতে তোমরা কিছুদিন পরপর কিন্তু লক্ষ্য রাখবা যে এমওডিসির পরবর্তী পরীক্ষার কোনো নির্দেশনা আসলো কিনা। আর এই মুহূর্তে যাদের পরীক্ষা হলো না, যেসব জেলার পরীক্ষা বন্ধ রয়ে গেল, এসব জেলার যারা আবেদন করেছো এবং যারা আবেদন করো নেই, তোমরা কিন্তু বাসায় বসে এখন খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। এমওডিসিতে আমি একটু বলে দিই কিভাবে প্রিপারেশন নিবা। এমওডিসিতে দুইটা বিষয় পরীক্ষা হয়, এমসিকিউ আকারে, একটা বাংলা এবং ইংলিশ। 50 নম্বরের এমসিকিউ থাকবে, 25-25 করে, এবং সময় দেওয়া থাকে 30 মিনিট। এই 30 মিনিট সময়ের মধ্যে 25টা এমসিকিউ তোমাদের, 25-25-50টা এমসিকিউ তোমাদেরকে দাগাতে হবে। এবং আরেকটা বিষয় দেখো, অনেক হয়তো বা মনে করতে পারো যে বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসির যে সার্কুলারটা, এমওডিসির যে নির্দেশনাটা আসছে, পরীক্ষা স্থগিতের যে নির্দেশনাটা আসছে, এই নির্দেশনাটার ওয়েবসাইটের, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটের স্ক্রিনশটটা আমি ভিডিওর পাশে দিয়ে দিলাম, একটু দেখো তোমরা। তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে স্থগিত রাখা হয়েছে, আগামীতে পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তোমরা হোপলেস হয়ে যাওয়া না, তোমরা বাসায় বসে বসে ভালোভাবে প্রিপারেশন নাও, বাংলা এবং ইংলিশের উপরে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাংলা অ্যাজ ইউজুয়ালি আমি তো বলে দিয়েছিলাম, বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওর ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, ওটা একটু দেখে আসবা। আর ইংলিশে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটার উপরেও একটা ভিডিও আমি দিয়েছি, সেটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও, গিয়ে লিঙ্কটা পাবা, ওই ভিডিওগুলো দেখে আসলেই তুমি বুঝতে পারবা বিমান বাহিনীর এমওডিসিতে কোন ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে বা তুমি কিভাবে প্রিপারেশন নেবা আর কি। এটা হচ্ছে বিষয়। আর সব থেকে সবশেষে একটা কথা বলি, যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, বা যারা আজকে নতুন দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলও সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ, সাজেশন আর অন্যান্য টিপস কিন্তু আমি টিউটোরিয়াল আকারে এই চ্যানেলে দেই সবসময়। তোমরা প্রিভিয়াস আমাদের এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু দেখে আসবা। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, যেহেতু তোমাদের সুরক্ষার কথা বিবেচনা করে বিমান বাহিনী পরীক্ষা স্থগিত রেখেছে, এটা মাথায় রাখতে হবে, এই সময়টা বাইরে যাবা না, ঘরে বসে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো আর বেশি বেশি করে প্রস্তুতি নাও। প্রস্তুতি যত বেশি তুমি নেবা তত বেশি তোমার পরীক্ষার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে, কারণ এমওডিসিতে খুবই অল্প সংখ্যক ক্যান্ডিডেট নেওয়া হয় একটা জেলা থেকে। তো এখানে অল্প সংখ্যক ক্যান্ডিডেটের মধ্যে তুমি যদি নিজেকে রাখতে চাও সেক্ষেত্রে তোমার খুব ভালোভাবে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এরপরে ভাইবা পরীক্ষা আছে আমাদের এই চ্যানেলে, বিভিন্ন ভাইবা পরীক্ষার ভিডিওগুলো দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে আসতে পারো, ওইভাবে প্রিপারেশন নিতে থাকো। এবং মেডিকেলের যে বিষয়গুলো আছে, ছোটোখাটো মেডিকেল বিষয়ে যদি কারো কোনো কিছু সমস্যা থেকে থাকে সেটা এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে নিজেকে প্রস্তুত করে রাখো। এক কথা এটা তোমার জন্য বা তোমাদের জন্য একটু ভালোই হলো যে তোমরা একটু সময় পেলা আর একটু ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে। তো যাই হোক, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।